নমস্কার, আজ আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের বিশিষ্ট দুই ব্যক্তির কাছে। একজন আমার বাম দিকে বসে রয়েছেন পল্লীকবি মাননীয় কৃষ্ণকিশোর মণ্ডল মহাশয়, এবং আমার ডান দিকে রয়েছেন মাননীয় কবি লেখক সাহিত্যিক এবং সাংবাদিক এবং হরবলা শিল্পী মাননীয় কবির মদক মহাশয়। এই দুই যশস্বী ব্যক্তি বা কীর্তিমান ব্যক্তি পরস্পরের আলাপচারিতার মাধ্যমে আজকে তুলে ধরবেন কৃষ্ণকিশোর মণ্ডলের ছেলেবেলা থেকে ওনার এই 72 বছর বয়স পর্যন্ত উনি কীভাবে তার এই কর্মজীবন সঙ্গে সাংস্কৃতিক জীবনকে নিয়ে এগিয়ে চললেন, এই কথোপকথন ওনারা শুরু করুন। আমরা আমাদের ইয়েস চ্যানেল গোল্ডের মাধ্যমে তা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের মাননীয় পল্লীকবি কৃষ্ণকিশোর মণ্ডলের সাক্ষাৎকার। আজ আমরা আপনাদের কাছে আমাদের ইয়েস চ্যানেল গোল্ডের মাধ্যমে তুলে ধরছি। নমস্কার, ধন্যবাদ। সুদূর বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন শ্রী কৃষ্ণকিশোর মণ্ডল। উনি সেদিন জানতেন না যে ওনার সৃষ্টি আজকে বিভিন্ন পত্রপত্রিকা ছাড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সম্প্রচারিত হবে। পল্লীকবি নামটা, পদবিটা আজকে সাধারণ মানুষই কৃষ্ণবাবুকে দিয়েছে, আমরা পল্লীকবি হিসাবেই জানি। সেই পল্লীকবি কৃষ্ণকিশোর মণ্ডলকে আমরা কিছু কথোপকথনের মাধ্যমে জেনে নেব ওনার প্রথম থেকে আজ পর্যন্ত লেখা, কিভাবে উনি বড় হলেন, কিভাবে আজকের জায়গায় এসে দাঁড়ালেন, কিভাবে আস্তে আস্তে এগোলেন, কারা কারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন একটু জেনে নেব। এবার স্পেট করবে কৃষ্ণবাবু, নমস্কার। নমস্কার। আমি আপনাকে, আপনার ব্যাপারে অনেক কিছুই জানি, তাহলেও আমরা দর্শক বন্ধুদের কাছে নতুন করে তাদের জানার ইচ্ছা কৌতূহল যে আপনি বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামে জন্মে আজকে 72 বছর বয়স আপনার, আপনি কবি হিসাবে একধারে কবি, একদিকে শিল্পী, একদিকে নিচে গান লেখেন, আবার নিজে সুর করেন, নিজে গান পরিবেশন করেন, এই যে একটা মানে মানে এত বড় একজন শিল্পী বা শিল্প আপনার মধ্যে যে এসেছে, আপনি যে সৃষ্টি করছেন, এটা কার অনুপ্রেরণা? স্বাস্থ্য শিল্প সংস্কৃতি পত্রিকার একটা অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে গান বাজনা চর্চার ক্ষেত্রে। এছাড়া আমার বিভিন্ন কবিতা, তারপরে বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু মহান্তি তার যে পত্রিকা পরিবর্তন পত্রিকা, এরা আমাকে সুযোগ করে দিয়েছিলেন, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়া সনদ মজুমদার জনতার কথা পত্রিকা, তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন আমার শ্রী শ্রী তারামা ভবানিতাই জটামা বইটা প্রকাশনা করার জন্য। এই সমস্ত লোকগুলোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমার মানে জীবনীতে, তাদের প্রেরণা পেয়েছি। লেখালেখির প্রেরণা সত্যি কথা বলতে ঠাকুর অনুপ্রেমচন্দ্রের অশেষ করুণায় এবং প্রেরণাতেই লেখালেখির প্রেরণা পেয়েছি, যেটা আমার জীবনের এক এমন একটা সংকটজনক পরিস্থিতিতে ঠাকুর অনুপ্রেমচন্দ্রের দীক্ষা নিই 1991 সালের 19 মে মগরা মন্ডল সৎসঙ্গ বিহারে। তারপর থেকে একটা সাহিত্য সংস্কৃতির একটা চর্চার সুযোগ এসে যায়। স্থানীয় সাহিত্যিক অরুণ কুমার বন্দ্যোপাধ্যায় বাগাটি গ্রামে, তিনি তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তিনি আমাকে উৎসাহ দেন যে আপনি লেখালেখি করুন, আমি লেখা লিখি, বিভিন্ন পত্রপত্রিকা আমার লেখা প্রকাশিত হয়।
তখন আমার মনের একটা চাহিদা, তাকে বললাম যে আমারও লিখতে ইচ্ছে করে, কিন্তু লিখলে কী হবে, লিখলে তো শুধু হলো না, তাকে লেখিটা তো প্রকাশ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনি লিখুন, লেখা ভালো হলে প্রকাশ করার কোনো অসুবিধা হবে। এ একটা স্মরণীয় ঘটনা, তিনি আমাকে প্রেরণা দিয়েছিলেন। তারপর থেকে আমি লিখতে শুরু করি এবং প্রথম এই গল্পটা লিখি কালাসোনা বলে। তখন ওই বাঁশবেড়িয়া রেল স্টেশনে পৌঁছতি, সেখানে ওই গাড়ি ভর্তি কয়লা আসতো এবং সেখানে ওই সব কয়লা কুড়ানোর জন্যে এক শ্রেণীর মানুষ, তারা ওই কয়লা ঝাড় দিয়ে কীভাবে কুড়াচ্ছে, তার সঙ্গে তাদের দ্বন্দ্ব বিবাদ সংবাদ, এই জিনিসগুলো দেখে আমার ওই সিদ্ধানিটাকে আমি তুলে ধরতে চেয়েছিলাম গল্পে। যাই হোক, সেই গল্পটা প্রকাশিত হয়নি, কিন্তু মেদিনীপুর জেলার ভেমুয়া ওইখান থেকে একটা পত্রিকায় আমার লেখাটা পাঠানো হয়েছিল পত্রিকায়। সেখান থেকে ওনারা সম্পাদক মশাই করে আরো একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবো, এই আমার প্রেরণা সেখান থেকে পাই। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যেটা হচ্ছে ছাত্রাবস্থায় আপনি তো লেখা শুরু করেন, তখন আপনি স্কুলে পড়ছেন, তখন আপনার কাঁচা লেখা, সেইখান থেকে আপনার কোনো মাস্টারমশাই আপনাকে উৎসাহ দিয়েছেন এরকম কিছু? হ্যাঁ, আমি যখন মৌলা মিলে ইঞ্জিনিয়ার হাই স্কুলে পড়তাম, ক্লাস পড়তে ক্লাস ফাইভ থেকে এই পর্যন্ত সেখানে আমি জুনিয়র হাই স্কুলের ছাত্র ছিলাম, সেখানে আমার এক মাস্টারমশাই ছিলেন, হ্যাঁ, নামটা আমার ঠিক মনে আসছে না। তা যাই হোক, আমার ওই একটা কিছু করে দেখানো বা একটা টেক্কা দেওয়া সব কিছুর মধ্যে একটা এই একটা হ্যাবিট ছিল, কী খেলাধুলা, কী পড়াশুনা, কী লেখালেখি সবেতে। তাই কবিতা লেখার প্রতি আমার একটা আগ্রহ, মাস্টারমশাইকে বলি এবং দুটো কবিতা লিখে তাকে দেখাই। তিনি তখন আমার কবিতা, তখন ওই ছন্দবদ্ধ কবিতা এবং মাত্রাযুক্ত কবিতা এরকম ছিল, যার জন্য উনি দেখলে দেখে বলেন যে এটা তো ঠিক হয়নি, হ্যাঁ, এখানে এইভাবে এইভাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বললেন। তারপরে আর আমি আর কবিতার দিকে মাথা ঘামাইনি, কিন্তু আমার ওই হাস্যকৌতুক রসের প্রতি একটা আগ্রহ ছিল। ওখানে একটা সরস্বতী পুজোয় একটা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি সেখানে একটা কবিতা মানে স্বরচিত গান যাকে বলে আমি লিখলাম এবং সেটা নেচে গেয়ে পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা বোধ হয় ক্লাস সিক্সে পড়ে আমি। হ্যাঁ, আপনাকে আপনাকে সবাই জানে পল্লী কবি হিসাবে, মানুষই আপনাকে পল্লী কবি বানিয়েছে। আচ্ছা কৃষ্ণবাবু, আপনার পল্লী কবি শুধু পল্লীর মধ্যে তো সীমাবদ্ধ, আপনি নেই মফস্বল ছাড়িয়ে শহর প্রতিটা প্রচুর পত্র পত্রিকায় আপনার লেখা ছেপেছে, আপনার গুণগানে মুগ্ধ অনেক মানুষ, আপনার নিজের লেখা গান, সুর, নিজের উপস্থাপনা, আপনি এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, এটা অনেক মানুষই আপনাকে চায় যে ওনার গান একটু শুনি। কিন্তু আজকে এই যে এত একটা বড় জায়গায় দাঁড়িয়ে আপনার কী মনে হয়? বড় জায়গায় কতখানি পৌঁছাতে পেরেছি জানি না, তবে আমি যখন বিদ্যা সুরক্ষা দপ্তরে চাকরি করতাম সে অবস্থায় আমি তখন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, তখন আমাদের উপর একটা দায়িত্ব এসে যায় যে ক্রেতাদের সচেতন করা। তখন আমি বালিগঞ্জ স্টেশনে বসতি, গড়িয়াহাট মার্কেটের দিকে আস তখনই আসতাম, তখনই মনে হতো এই জন্য আমার প্লেসে যদি গানের মধ্যে মানুষকে বলা যায় কথাগুলো, ক্রেতা সুরক্ষার যে ক্রেতাদের যে দুরাবস্থা, ক্রেতাদের যে ঠকিয়ে নেওয়ার যে ব্যাপার প্রবণতা, এগুলো যদি গানের মাধ্যমে আমরা ক্রেতা সুরক্ষার বিষয়গুলো, তার আইন কানুনের বিষয়গুলো তুলে ধরি তাহলে বোধ হয় ভালো হয়। সেটা থেকেই গান রচনা, ক্রেতা সুরক্ষা বিষয়ে গান রচনা শুরু করলাম এবং গানের মাধ্যমে ক্রেতাদের সচেতন করার একটা প্রচেষ্টা আমি নিই এবং আমি প্রথম গানের মাধ্যমে ক্রেতাদের সচেতন করতে উদ্যোগী হই। পরবর্তী সময় সেই গানগুলো
আটটা এই আটখানা গান বাউল শিল্পীদের দিয়ে সেই গানগুলোকে বিভিন্ন বেতার সচেতনতার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পরিবেশন করে মানুষকে সচেতন করা যায়। একটা দেখলাম যে এই পদ্ধতিটা গানের মাধ্যমে মানুষকে বেতার সুরক্ষার বিষয়ে অনেক কিছু অ্যাওয়ারনেস করা যেতে পারে এবং হয়েছেও তাই। আজকে প্রত্যেকটা এতে দেখা যাচ্ছে যে বেতার সুরক্ষার যে শক্ত জিনিসগুলোকে সুরের মাধ্যমে পরিবেশন করে মানুষের হৃদয়ঙ্গম করা করতে সমর্থ হয়েছিলাম। বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করে সেখানের স্কুলে পড়াশোনা, সেও আজকে 70 বছর 68 বছর আগেকার কথা, ওনার এখন বয়স 72 বছর 72+। ওখান থেকে কর্মসূত্রে হুগলি জেলা সরকারি উনি কর্মচারী ছিলেন, সরকারি চাকরি মেনটেন করে, সংসার মেনটেন করে, আধ্যাত্মিকতা মেনটেন করে উনি কিন্তু লেখালেখি ছাড়েননি। প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও চালিয়ে গেছেন ওনার লেখা, যেখান থেকে উনি আজও জীবনের ভরসা পান, আরও এগিয়ে যেতে চান, আরও অনেক কিছু করতে চান। আচ্ছা কৃষ্ণবাবু, আপনি ধর্মীয় বই কখনো লিখেছেন? ধর্মীয় বই বলতে প্রথম বই আমার শ্রী শ্রী তারামা বামা নিতাই ঘটনা। আচ্ছা আচ্ছা, এটা আমি শুনেছি তারাপীঠে তারাপীঠকে উদ্দেশ্য করেই লেখা। তারামাকে উদ্দেশ্য করে এবং বাবা খেপার জীবনী, বাবা খেপার সম্বন্ধে আমরা যে সমস্ত কথাগুলো আমরা জানি বা শুনি তার মধ্যে থেকে অনেক জিনিসই অপ্রকাশিত ছিল বা আছে, সেই জিনিসগুলো আমার কিছু কিছু জানা ছিল, সেই জানাগুলোকে তুলে ধরার একটা ঐকান্তিক ইচ্ছা আমার মনের মধ্যে থাকে। তখন শ্রী শ্রী তারামা এবং তার মামা খ্যাপা, তার যে বাল্যবন্ধু নিতাই বন্ধু, হ্যাঁ, এই ঘটনাগুলো আমার অনেকখানি জানা এবং তার যে সহচরী জটামা, হ্যাঁ, তার একগুলো আমার জানা ছিল, আমি সেগুলোকে নিয়ে চর্চা করতে শুরু করি এবং লেখা শুরু করি। দেখলাম যে এটা অনেকখানি মানুষকে ভালো যে পরিবেশন করলে অনেক ঘটনাটা অনেক অপ্রকাশিত, অনেক অপ্রকাশিত তথ্য উনি এই যে এই শ্রী শ্রী তারামা বামানিতায় জটামা বইয়ে যে বইটা উনি লিখেছেন, অনেক অপ্রকাশিত তথ্য উনি তুলে ধরেছেন এবং সেটা সমীক্ষার মাধ্যমে, যেহেতু ওনার তারাপীঠেই জন্ম, তারাপীঠ থেকে কিছুটা দূরে মল্লারপুর বোধ হয় আপনার বামদেবপুর গ্রামে ওনার জন্ম,